সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে মৎস্যজীবী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে নেতি ধোপানের কাছে পেরখালী জঙ্গলে। নদীর চরে কাঁকড়া ধরার সময় মৃত্যুঞ্জয় সুতার নামে বছর ২৮ ওই মৎস্যজীবীকে বাঘে তুলে নিয়ে যায় বলে জানা গিয়েছে। ঝড়খালী আশ্রমপাড়ার বাসিন্দা মৃত্যুঞ্জয় শনিবার সকালে সঙ্গীদের সঙ্গে বেরিয়েছিলেন মাছ কাঁকড়া ধরতে। ঘটনার পর থেকেই নিখোঁজ ওই মৎস্যজীবী। ইতিমধ্যে এ বিষয়ে বন দফতরকে জানিয়েছে মৃত্যুঞ্জয়ের সঙ্গীরা। ঘটনা তদন্ত শুরু করেছে বন দফতর। মৃত্যুঞ্জয়ের খোঁজে চলছে বলে দাবি করছেন বন দফতরের আধিকারিকরা এবং এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গতকাল ওরা জঙ্গলে গেছিল কাঁকড়া ধরতে, সেখানে গিয়ে এই বাঘের কবলে পড়ে আর কি। আচ্ছা, কতজন ছিল? ওই ওর পিছনে ছিল, আমরা যেটা শুনেছি ওদের কাছে, আর বাকি যারা ছিল তাদের কাছে পিছন থেকে ওরা তুলে নেয়। এবার এই জঙ্গল করে জীবিকা নির্বাহ করে এরা। এই চার বছরের বাচ্চা রেখে সে তো চলে গেছে, যাতে এদের এই ফ্যামিলিটা বাঁচে, এই বাচ্চাটা স্বনির্ভর হয়ে ওঠে, সরকার যাতে এদের দিকে লক্ষ্য দেয় সেটাই আমরা চাইছি আপনাদের কাছে।